আজকে আমরা শিখব হ্যাস টু হ্যা টু হ্যা টু এদের ব্যবহার তাও খুব সহজ কিছু উদাহরণের মাধ্যমে তাই আপনি খুব সহজেই শিখে যাবেন যারা মনে করেন ইংরেজি গ্রামার কঠিন তাদের কাছে এদের ব্যবহার একদমই সহজ মনে হবে এগুলো আপনার অবশ্যই শেখা উচিত তবেই আপনি আপনার স্পোকেন ইংলিশ পারফেক্ট করতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যখন বাংলা বাক্যে আই উই ইউ দে সাবজেক্ট থাকবে তখন আমরা হ্যাপটুকে ব্যবহার করব আর যখন হি শি ইট কোনো নাম তখন আমরা হ্যাচ টু ব্যবহার করব আর টুকে ব্যবহার করব আই ইউ উই কোনো নামের সাথে মানে সবার সাথে আমরা টুকে ব্যবহার করতে পারি হ্যাস টু হ্যাভ টু হ্যাড টুকে কখন ব্যবহার করা হয় বাংলা বাক্যে যখন করতে হবে যেতে হবে খেতে হবে ইত্যাদি থাকে তখন সাবজেক্ট অনুসারে হ্যাপ টু কিংবা হ্যাস টুকে ব্যবহার করা হয় কিন্তু যদি কাজটি পাস টেন্সে থেকে থাকে তখন আমরা হ্যাড টুকে ব্যবহার করব। চলুন এবার এক এক করে শেখা যাক হ্যাস টু যখন আমরা বাক্যে হ্যাস টুকে ব্যবহার করব তখন বাক্যের স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যেমন একটা উদাহরণ দেখা যাক হি হ্যাজ টু ইট হি হ্যাজ টু ইট তাকে খেতে হবে তাকে খেতে হবে এখানে হি হল সাবজেক্ট তারপরে হ্যাস টুকে বসাতে হবে তবে এটা ভালোভাবে মনে রাখতে হবে সবসময় এখানে ভার্ভের ফার্স্ট ফর্মই বসবে আরও কয়েকটি উদাহরণ দেখা যাক শি হ্যাজ টু লিসেন শি হ্যাজ টু লিসেন তাকে শুনতে হবে হি হ্যাজ টু কাম হি হ্যাজ টু কাম তাকে আসতে হবে হি হ্যাজ টু স্টাডি তাকে পড়াশোনা করতে হবে হি হ্যাজ টু গো তাকে যেতে হবে শি হ্যাজ টু ইট তাকে খেতে হবে মেরি হ্যাজ টু কুক মেরিকে রান্না করতে হয় বা হবে আমি আগেই বলেছিলাম যে বাক্যে যদি সাবজেক্ট কোনো নাম হয়ে থাকে তাহলে আমরা হ্যাস টুকে ব্যবহার করতে পারবো এখানে মেরি একজনের নাম তাই এখানে আমরা হ্যাস টুকে ব্যবহার করলাম হি হ্যাজ টু প্লে তাকে খেলতে হবে হি হ্যাজ টু কাম হেয়ার হি হ্যাজ টু কাম হেয়ার তাকে এখানে আসতে হবে ইট হ্যাজ টু ফ্লাই এটিকে উড়তে হবে শি হ্যাজ টু স্টাডি এভরিডে শি হ্যাজ টু স্টাডি এভরিডে তাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে করতে হয় বা হবে হি হ্যাজ টু স্পিক হি হ্যাজ টু স্পিক তাকে কথা বলতে হবে সি হ্যাজ টু সিং শি হ্যাজ টু সিং তাকে গান গাইতে হবে জন হ্যাজ টু রান জনকে দৌড়াতে হবে এতক্ষণ আমরা শিখলাম হ্যাজ টু এর ব্যবহার এখন আমরা শিখব হ্যাব টু এর ব্যবহার যখন আমরা বাক্যে হ্যাপ টুকে ব্যবহার করব তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস হ্যাপ টু প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম যেমন আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু সিং আমাকে গাইতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে উই হ্যাভ টু প্লে আমাদেরকে খেলতে হবে আই হ্যাভ টু গেট আপ আর্লি আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে উই হ্যাভ টু ইট আমাদেরকে খেলতে হবে আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে ইউ হ্যাভ টু কুক তোমাকে রান্না করতে হবে ইউ হ্যাভ টু রান তোমাকে দৌড়াতে হবে উই হ্যাভ টু ওয়েট আমাদের অপেক্ষা করতে হবে দে হ্যাভ টু টক তাদের কথা বলতে হবে তাহলে আমি আগেই বলেছিলাম বাক্যে যখন সাবজেক্ট আই উই ইউ দে ইত্যাদি থাকে তখন আমরা হ্যাপ টুকে ব্যবহার করতে পারি এবার চলুন শেখা যাক হ্যাড টু এর ব্যবহার তার আগে জেনে নিই বাক্যে হ্যাড টু ব্যবহার করলে তার সেন্টেন্স স্ট্রাকচার হবে কেমন সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড তাই অতীতে কোনো কাজ করতে হয়েছিল এরকম বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করে থাকি আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে সব সাবজেক্টের সাথে হ্যাডটোকে ব্যবহার করা যায় ফর এক্সাম্পল জন হ্যাড টু ইট জন হ্যাড টু ইট জনকে খেতে হয়েছিল আই হ্যাড টু স্টাডি আই হ্যাড টু স্টাডি আমাকে পড়াশোনা করতে হয়েছিল হি হ্যাড টু গো তাকে যেতে হয়েছিল শি হ্যাড টু লিসেন তাকে শুনতে হয়েছিল মেরি হ্যাড টু ইট মেরিকে খেতে হয়েছিল মেরি হ্যাড টু সিং মেরিকে গাইতে হয়েছিল ইউ হ্যাড টু রান আপনাকে দৌড়াতে হয়েছিল উই হ্যাড টু ওয়েট আমাদের অপেক্ষা করতে হয়েছিল তাহলে আশা করি আমি আপনাদেরকে হ্যাড টু হ্যাভ টু হ্যাড টু এর ব্যবহার বোঝাতে পেরেছি আর যদি দ্রুত স্পোকেন ইংলিশ বা আপনার হ্যান্ড রাইটিং খারাপ হয়ে থাকে তাহলে আমরা এর উপরে ভিডিও তৈরি করেছি সেগুলো দেখে নিতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউর প্যারেন্টস টেক কেয়ার ইউর প্যারেন্টস টেক কেয়ার ইউর সেলফ আর হ্যাঁ আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব।